নমস্কার, মই রাজু সাহা কৈছো। বৰপৰা প্ৰথম প্ৰাইজ পাইছো মই। কিহৰ পাইছো? কোন খেলা? এইটো ৰাস মেলা, ৰাস পূজা মেলা, বৰপৰা কমিটিৰ পৰা পাইছো। এইটো ৰাস মেলা পাইছো মই। কমলৰ পৰা পাই টিকেট কাটিছিলো, এইটো মোবাইল লৈছো, এটা মোবাইল 900 টকাতে মোবাইল লৈছো। তাৰ মই মোক 100 টকা কি ৰিটাৰ্ণ কৰিম, তে মোক 2টা টিকেট দি দিয়া। পাছত মোক কৈছে যে ভাইটি তুমি কোনটো টিকেট লবা লৈ লোৱা, তে তুমি গৰীব মানুহ এটা, তুমি পালে মোৰ ভালে লাগে। এইটো টিকেটৰ মূল্য কিমান আছে? টিকেটৰ মূল্য আছিল 50 টকা। 50 টকা দিয়ে 2টা কাটিছো, তারপর পাম বলে ভাবা না, আমি এনে রাখি দিছো ঘর তানে। ফার্স্ট প্রাইস? ফার্স্ট প্রাইস না, এক্সকিউজ, হ্যাঁ এটা এখানে পাইছো মই। এনে কি করে আপনি? এনে পিলপিলি চলাই খাও, ফোন পুরা নিয়ে লইছিল পিলপিলি। সেকেন্ড হ্যান্ড লইছিল, সেকেন্ড হ্যান্ড লইছিল। এটা গরিব মানুষ কি পয়সা নাই, কেন কি করিম? এটা কি করব? এতে মই পিলপিলি চলাই থাকি না। গাড়িখন কি করব? গাড়িখন মানে বিক্রি করার কথা কই আছো, কি কয় তো বিক্রি করবে, মাটি লম বলে ভাবি আছো। মাটি রাখি দিম, গাড়িখন মূল্য হব প্রায় 18 লাখ মান হব নাকি? 18 লাখ মান বিক্রি করি, বিক্রি করে মাটি কিনিম। কিমান বছর ধরে পিলপিলি চলাই? মই মোটামুটি 5-6 বছর হল পিলপিলি চলাই আছো। 5-6 বছর হল। কেনেকুয়া লাগিছে গাড়িখন পাই? গাড়িখন ভালে লাগিছে, গাড়িখন পাই ভালে লাগিছে। মোর লড়াও লড়াও ভাল পাইছে, মোর লড়াও ভাল হয়েছে। মনে টাকা আছে যে বহুত দিন টিকিট কাটো, নাপাও নাপাও, এটা ঘর করে এটা মিলাই দিলা। মই নাপাও পাম মানে কারণ আছে, মই মন্দিরত ইমান কিবা কিবি করে থাকো, পূজা সূজা করে থাকো, এখানে মোক ঠাকুরে মিলাই দিছে। মার মন্দিরত চাঁদা চাঁদা দি থাকো, এখানে মায়ে মিলাই দিছে প্রথমতে বাবা শিব ঠাকুরে। খেলাটো হয়ে গেছে, মই তো গম্পান বিয়া আছে কারণে মই গম্পান মিলা নাই, কালি রাতি মিলাইছো, কালি রাতি মিলাইছো। মই নাম্বার আনি রাখি দিছিল ঘরতে, আনি পাছত রাতি কলো ওলাই পেলে মিলাইলো, মিলাই পেলে পাইছো মই। কেনেকুৱা লাগিছে? ভাল লাগিছে, মই তেতিয়া পৰা খুশি হৈ আছো ঘৰতে, ভালে হৈছে, টিকেটখন পাইছো, ভালে হ'ল। পঞ্চমটো নম্বৰ চাকৰি ঘূৰাব, আপোনাৰ নাম আৰু ঠিকনাটো জনাই দিব। মোৰ নাম শেষ আলী, বৰজনা ঘৰ। ধন্যবাদ। এয়া আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।